উড়ালো সে কোন জোনা সুন্নিয়তে বিজয় নিশান উড়ালো সে কোন জোনা হযরতে আজিজুল হক শেরে বাংলা মাওলানা হযরতে মাওলানা সুন্নিয়তে বিজয় নিশান উড়ালো সে কোন জোনা সুন্নিয়তে বিজয় নিশান উড়ালো সে কোন জোনা হযরতে মাওলানা হযরতে আজিজুল হক হযরতে আজিজুল হক হযরতে আজিজুল হক শেরে বাংলা মাওলানা আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه واولياء امته وعلماء ملته اجمعين اما بعد ঐতিহ্যবাহী এদেশের লক্ষ কোটি সুন্নি মুসলমানদের প্রাণ স্পন্দন হৃদয়ের তীর্থক্ষেত্র হাটহাজারি দরবার শরীফে ইমামে আহলে সুন্নাহ মুজাদ্দিদে দীন ও মিল্লাত গাজিয়ে দীন ও মিল্লাত হুজুর আল্লামা শাহ সুফি মাওলানা সৈয়দ আজিজুল হক শের বাংলা আল কাদেরী আলাইহির রহমান ঐতিহাসিক 12ই রজব ওরস মোবারক উদযাপন উপলক্ষে আয়োজিত আজকে এই আজিম শান মাহফিলে মঞ্চ উপবিষ্ট নেহায়েত কাবিল ইহতেরাম হযরাতে উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত দরবারে সাজ্জাদানশীন সাহেবজাদা হযরাতে কেরাম উপস্থিত আমার সম্মুখে দূর দারাজ থেকে আগত হুজুর আল্লামা গাজী আজিজুল হক শের বাংলা আল কাদেরী আলাইহির রহমান মাসলাকে ইমাম আহলে সুন্নাতের আদর্শে উজ্জীবিত আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা রাহিমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যুগের অত্যন্ত ক্রান্তি লগ্নে আজকে আমরা আমাদের ইমাম ইমামে আহলে সুন্নাতের ওরসে পাকে এদেশের সুন্নি মুসলমানরা একত্রিত হবার একটি সুযোগ পেয়েছি বলে এবং এই সুযোগে আমি গুনাহগারের কিছু বলার জন্য সুযোগ দেয়ায় নির্দেশ করায় আমি ইন্তেজামিয়া কমিটির কাছে বিশেষ করে দরবারের সাজ্জাদানশীন হযরতে কেরামের কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বর্তমান সময়ে পৃথিবীর সমস্ত মানুষ একটি দলকে একটি ইজমকে ধ্বংস করে দেবার জন্য নিশ্চিহ্ন করে দেবার জন্য বহুমুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ইজম সেই দল যেটি একমাত্র নাজাত প্রাপ্ত দল যেটা আল্লাহর দরবারে মকবুল দল ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম এই ইসলামের বিরুদ্ধে গোটা বিশ্বব্যাপী যখন আজকে ইহুদি নাসারা
বিভিন্ন ধর্মের বিধর্মীরা এমনকি সনাতনী হিন্দু বৌদ্ধরা পর্যন্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, সেরকম একটি যুগের প্রয়োজনীয় মুহূর্তে আজকে এই হাটহাজারীর জমিনে ইমাম শের বাংলার ওরস মোবারকে এই আজকের জনসভা, আজকের এই মিলাদ মাহফিল সুন্নিয়তের নীতি নির্ধারণের অন্যতম সেমিনারে পরিণত হয়েছে, ঠিক না? ঠিক, আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী আজকে মুসলমানদের করুণ দশা। আমাদের পার্শ্ববর্তী দুটি রাষ্ট্র, একটা মিয়ানমার, অপরদিকে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র হিসেবে আমরা যেটাকে সাংবিধানিকভাবে আমাদের স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে যাদেরকে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আসছি, সেই ভারত একটু উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান মহোদয় হুজুর উস্তাজিয়াল মুকাররম উস্তাজুল উলামা শেখুল হাদিস ওয়াল ফিকহ ওয়াত তাফসীর শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত হুজুর আল্লামা নাঈমি সাহেব হুজুর কিবলা মঞ্চে তশরিফ নিয়ে এসেছেন, তফসীর রেখেছেন, হুজুরের মূল্যবান বক্তব্য আপনারা এক্ষুনি শুনতে পাবেন। আমি হুজুরের আগমনে খোশ আমদেদ জানাচ্ছি। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ।